আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনটি হচ্ছে লতি কচু চাষ করা এবং সনাতন এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল আইকন ক্লিক করবেন। লতি কচু চাষ সনাতন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধাপ: জমি নির্বাচন করা, লতি কচু সংগ্রহ করা, চারা রোপণ করা, পানি নিষ্কাশন ব্যবস্থা করা এবং পরিপূর্ণ কচুলতিতে আইল তৈরি করা। এখন ধাপগুলো অনুসরণ করি। জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই কাদা মাটি হবে এমন জমি এবং পানি বিদ্যমান থাকে এমন জমি নির্বাচন করতে হবে। এতে করে কচুর লতি ফলন ভালো হয় এবং গাছগুলো সতেজ থাকে। লতি কচু সংগ্রহ করতে হবে এবং নির্বাচিত জমিতে তা সঠিকভাবে সঠিক নিয়মে রোপণ করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি গাছের দূরত্ব যেন সমান হয়। এতে করে গাছের বিকাশ ভালো হয় আর রোগবালাই অনেকটা কম হয়। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে। লতি কচু গাছের দূরত্ব আমি আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করলাম এবং সমদূরত্বগুলো দেখতে পাচ্ছেন। লতি কচু গাছের দূরত্ব নির্ধারণ করার পর অবশ্যই আমাদেরকে গাছের সারিগুলো সঠিক এবং সরলরেখা বরাবর রাখতে হবে। এতে করে গাছের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং একটি গাছ থেকে অন্য একটি গাছের অবস্থানটি অনেক সুন্দর দেখায়। তিন দিন পর দেখতে পাচ্ছেন রোপণকৃত চারা গাছগুলো অনেক সতেজ এবং সবল হয়ে আছে। লতি কচু গাছগুলো যখন মাঝারি আকারে হবে তখন অবশ্যই গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে দিতে হবে, যেমন ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। এতে করে কচু গাছের লতি নষ্ট হবার সম্ভাবনা অনেক অনেক কম থাকে। ধন্যবাদ। পরামর্শের জন্য কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন।